Welcome everybody. Welcome to BioLife Science. आज के आम्रा आलोचना करब 2016 सालेर 11 एवं 12 लेवेलेर जे लाइफ साइंस बा बायोलॉजिकल साइंसेर जे प्रश्नपत्र पड़ेछिलो सेई प्रश्नटा केमन छिलो एवं तार उत्तरगुलो की की सेई सम्पर्के आम्रा एकटु जेने नेब। तो जाओ जाक प्रथम प्रश्ने। प्रथम प्रश्न छिलो बहिस्तरी बहितक बहिस्तक कोथाय पावा जाय। এখানে অপশন নাম্বার এ সঠিক উত্তর নেরিয়াম স্পিসিস। এরপরে দু নম্বর প্রশ্ন, নীলমলিকিতগুলির মধ্যে একটি এন্ডোফাইটিক শৈবাল সেটি কোনটি, সেটা হচ্ছে অপশন সি নস্টক। এরপর তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাব। তিন নম্বর প্রশ্ন আছে ড্যাশ একটি সমরেণু পশু টেরিডোফাইট, সঠিক উত্তর হচ্ছে সিলোটাম স্পিসিস অপশন নাম্বার এ। চার নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইথিলিন। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। পাঁচ নম্বর প্রশ্নে কি আছে দেখি। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির কোনটি প্রোক্যারিওটিক জীবের বৈশিষ্ট্য, এখানে অপশন নাম্বার ডি সঠিক উত্তর, সেটা হচ্ছে সব কয়টি। ছ নম্বর প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন হরমোনটি বাষ্পমোচন প্রতিরোধী বস্তু হিসেবে কাজ করে, এখানে সঠিক উত্তর হচ্ছে এ অপশন এ এবিএ। এরপর সাত নম্বর প্রশ্ন, নালিজমিক উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা হল, সঠিক উত্তর সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2n-2। আট নম্বর প্রশ্ন, ইটিএস এর মাধ্যমে প্রান্তীয় শ্বসনে FADH2 জারিত হয়ে কটি এটিপি অণু তৈরি করে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2টি। নেক্সট কোশ্চেন ন নম্বর, রাউভালফিয়া সার্পেন্টিনিয়া উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি মূল। দশ নম্বর প্রশ্ন, নিশ্চল কলোনিযুক্ত শৈবাল হল অপশান বি হাইড্রোডিকটন। পরের প্রশ্ন, কোলবল এক প্রকার অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অশ্বীভূত জীবাশ্ম। বারোদ্যাগের প্রশ্ন, মিউটেশন সৃষ্টিকারী চলমান জেনেটিক পদার্থকে বলে অপশান বি ট্রান্সপোজন। তারপরের প্রশ্ন ১৩ নম্বর প্রশ্ন কি আছে, ক্লিষ্টগামী দেখা যায় ড্যাশ উদ্ভিদে, সঠিক উত্তর অপশান ডি কমেলিনা বেঙ্গালেন্সিস। ১৪ নম্বরের প্রশ্ন কি আছে দেখি, একগুচ্ছ পুংকেশর নীলমলিখিত কোন গোত্রের বৈশিষ্ট্য, এটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ মালভেসি। আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি করে এমন পদার্থ হল, সঠিক উত্তর অপশান সি প্যান। পরের প্রশ্ন, মোজেক কোন ধরনের রোগ লক্ষণ, সঠিক উত্তর হচ্ছে হাইপোপ্লেসিয়া। ১৬ নম্বর পর ১৭ নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ১৭ নম্বর প্রশ্নে রয়েছে অ্যাম্পিভেসাল নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য হল অপশান এ ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম। ১৮ নম্বর প্রশ্ন, কার্সেরুল জাতীয় ফল কোন গোত্রে পাওয়া যায়, কার্সেরুল জাতীয় ফল পাওয়া যায় ল্যাবিয়েটা গোত্রে। ১৯ নম্বর প্রশ্ন, চারা গাছের ডাম্পিং অফ রোগের জীবাণুর নাম হলো অপশান বি ফাইথিয়াম স্পিসপি। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে এখানে অপশান বি সঠিক উত্তর, দুটি গ্লুকোজের মধ্যে লিঙ্ক। পরের প্রশ্ন ২১ নম্বর, সার্টোলি কোষ কি, সার্টোলি কোষ কি, এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ বৈধিষ্ণু শুক্রকোষের জন্য পুষ্টি কোষ।
22 নম্বর প্রশ্নে দ্বিপদ নামকরণের কোন বইটিতে দ্বিপদ নামকরণ কোন বইটিতে বর্ণনা করা আছে? সঠিক উত্তর অপশন সি, সিস্টেমা ন্যাচুরি। 23 নম্বর প্রশ্নে প্রশ্ন, মায়োসিসের নিম্নলিখিত কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? সঠিক উত্তর অপশন এ, ইন্টারফেজ। পরের প্রশ্নে আমরা চলে যাই। 24 নম্বর প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় এনজাইম বিক্রিয়ার হার হ্রাস পায় কারণ বর্ধিত উষ্ণতায়? এখানে বর্ধিত উষ্ণতার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এনজাইমের অ্যাক্টিভ সাইডের পরিবর্তন হয়। 25 নম্বর প্রশ্ন কি আছে দেখি, 25 নম্বর প্রশ্ন আছে, এমআরএন এর যে সিকোয়েন্স কোনো কিছু কোড করে না তাকে বলে? অপশন এ, ইন্ট্রনস। 26-এর দাগে, নিম্নবর্ণিত কোন দশায় স্পার্মাটোজেনেসিসের মিওটিক বিভাজন ঘটে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, পরিণতি দশা। 27 নম্বর প্রশ্ন, প্রাচীনতম জীবন্ত মাছ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিলাকান্ত। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, মানবদেহে সংক্রমণক্ষম রক্ত ফ্লুক কৃমি হলো? সঠিক উত্তর অপশন সি, সিস্টোসোমা জাপানিকাম। 28-এর পর আমরা চলে আসব 29 নম্বর প্রশ্নে, ক্লাডিস্টিক্স হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শ্রেণীবিন্যাসের একটি প্রক্রিয়া যেখানে প্রজাতিগত সম্পর্কের বিন্যাস করা হয়। 30 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো এরপর, যাদের পলিপ দশা হয় না তারা হলো? অপশন বি, স্কাইফোজোয়া। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গ দেহের সার্থক রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে প্রধান ভূমিকা গ্রহণ করে? এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি, থাইমাস। 31-এর পর আমরা চলে আসব 32 নম্বর প্রশ্নে, স্বাভাবিক ক্ষেত্রে হেল্পার টি কোষ ও সাপ্রেসার টি কোষের অনুপাত 2:1, কিন্তু নিম্নলিখিত কোন ক্ষেত্রে এর বিপরীত অনুপাত দেখা যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এইডস এর ক্ষেত্রে। 33 নম্বর, সংক্রমিত মানুষের প্রান্তীয় সংবহনতন্ত্র থেকে উচেরিয়া ব্যাংক্রফটি এর কোন দশা কিউলেক্স মশকীর দেহে প্রবেশ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রথম দশার আবরণীযুক্ত মাইক্রোফাইলেরিয়া। তারপর হচ্ছে 34 নম্বর, এরি সিল্ক কোন সিল্কওয়ার্মের পিউপেরিয়াম থেকে নিষ্কাশিত হয়? 34-এর দাগের উত্তর হচ্ছে ডি, ফিলোসামিয়া রিসিনি। 35-এর দাগের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, থাইরক্সিন। থাইরক্সিন স্টেরয়েড হরমোন নয়। 36 দাগের প্রশ্ন, কুফার কোষ কোথায় দেখা যায়? কুফার কোষ দেখা যায় অপশন নম্বর সি, যকৃতে। 37-এর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ায় কোন অংশে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ ও সাইটোক্রোম অক্সিডেজ বর্তমান? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অন্তঃপর্দা। 37-এর পর আমরা চলে আসব 38 নম্বর প্রশ্নে, 38 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নে বর্ণিত উপাদানগুলির মধ্যে কোনটি কোষ ঝিল্লিতে উপস্থিত থাকে না? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্টেরয়েড হরমোন গ্রাহক। এরপর আমরা চলে আসব 39 নম্বর প্রশ্নে, গ্লাইকোলাইসিস বিক্রিয়া পথের কোন ধাপটি অক্সিজেনের উপস্থিতিতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে? 39 নম্বরের সঠিক উত্তর যেটা, 39 নম্বরের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন বি, গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1,3-ডাইফসফোগ্লিসারেট, এখানে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। এরপর 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্নে কি আছে, 40 নম্বর প্রশ্ন, নিম্নে বর্ণিত খাদ্যনালীর স্থানগুলির মধ্যে কোনটির মাধ্যমে ভিটামিন B12 বিশোষিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইলিয়াম।
পরের প্রশ্ন 41 নম্বর, একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় অকায়িক শ্রমী পুরুষের প্রাত্যহিক ক্যালোরির চাহিদা হলো, সঠিক উত্তর অপশান সি 2400 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন রয়েছে, সার্ফ্যাক্ট্যান্টের রাসায়নিক প্রকৃতি হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডাইপাল মিটিল ফসফাটাইল ডিল কোলিন, এটি হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর, নিম্নলিখিত বিবৃতির কোনটি কোষ নিয়ন্ত্রিত অনাক্রমতার সঙ্গে জড়িত? 43 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সরাসরি লক্ষ্যীভূত কোষকে বিনষ্ট করা। 43-এর পর আমরা চলে আসব 44 নম্বর প্রশ্নে, নিম্নে বর্ণিত কোনটি এইডস রোগের এইচআইভি ভাইরাসের লক্ষ্যীয় কোষীয় বস্তু? এখানে অপশান বি হেলপার টি কোষ সঠিক উত্তর। তারপর আমরা চলে আসবো 45 দাগের প্রশ্নে, কিভাবে অধিকাংশ O2 সারা দেহে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়? এখানে যে কটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে বা সংযুক্ত হয়ে। তারপর 46 দাগের প্রশ্ন, কি কারণে পারনিসিয়াস রক্তাল্পতা সৃষ্টি হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অভাবে। 47 নম্বর প্রশ্নে আমরা যাই, দেখি কি আছে। নিলয় পেশীর নিম্নে বর্ণিত হৃৎপিণ্ডের কোন স্থান থেকে সরাসরি উদ্দীপনা গ্রহণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পার্কিনজি তন্তু। এরপর আমরা চলে আসবো 48 নম্বর প্রশ্নে, 48 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন শিরা সরাসরি হৃৎপিণ্ডে উন্মুক্ত হয় না? এখানে 48 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পশ্চাদ্দেশীয় মেসেন্টেরিক শিরা। 49 দাগের প্রশ্ন, 49 হচ্ছে, একজন আঘাতপ্রাপ্ত মানুষের রক্তের শ্রেণী পরীক্ষা না করে কোন শ্রেণীর রক্ত দেয়া সম্ভব? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ও গ্রুপের রক্ত। 49-এর পর আমরা চলে আসবো 50-এর দাগে, নিম্নলিখিত কোনটির দ্বারা মস্তিষ্কের মেরু রস উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি করোয়েড প্লেক্সাস। এরপর 51 দাগের প্রশ্ন, মস্তিষ্কের কোন নিউক্লিয়াসটিকে জৈবিক ঘড়ি নামে চিহ্নিত করা হয়? 51 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুপ্রাকিয়াজমেটিক নিউক্লিয়াস। তারপর হচ্ছে 52, শোষণাকাণ্ডের সম্মুখীয় শৃঙ্গীয় কোষ বিনষ্ট হলে নিম্নলিখিত কোন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়? 52 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ঐচ্ছিক চেষ্টীয় স্নায়ু প্রবাহ। এরপর আমরা 53 দাগের প্রশ্নে চলে যাব, 53 দাগের প্রশ্ন হচ্ছে, রক্তে কোন উপাদানের গাঢ়ত্ব সরাসরি অ্যালডোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে? 53 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সোডিয়াম। 53-র পর আমরা চলে যাব 54 দাগ, দেখে নেওয়া যাক 54 দাগ এ কি প্রশ্ন রয়েছে, কোন হরমোনের প্রভাবে গর্ভাবস্থায় রজস্রাব বন্ধ থাকে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রোজেস্টেরন। এবং লাস্ট প্রশ্ন 55 দাগের প্রশ্ন, স্বাভাবিক অবস্থাতে নাতিশীতোষ্ণ অবস্থা আবহাওয়ায় নিম্নে বর্ণিত কোনটির মাধ্যমে দেহ থেকে সবচেয়ে বেশি তাপ বর্জন হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তো এই গেল 2016 সালের 11-12 লেভেলের 55টি প্রশ্ন। এই প্রশ্ন কোনো উত্তর যদি তোমাদের মনে হয়ে থাকে যে ভুল হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আপাতত এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও, এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবে।